ব্রাজিলে প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ এদিকে ইহুদিবাদীরা পরাজয়ের গ্লানি ছাড়া আর কিছুই পাবে না জানিয়েছেন ফিলিস্তিনি মুখপাত্র আরও থাকছে আফগানিস্তানে বিয়ের আসরে মোটারের গোলায় নিহত জন। এদিকে ফিলিস্তিনি নেতাদের হত্যার ব্যাপারে ইসরায়েলকে করা হুঁশিয়ারি দিল ইসলামী জিহাদ আরও জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারল না মার্কিন ডিফেন্স সিস্টেম এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনিদের অর্থদান করল ইয়েমেনিরা ব্রাজিলে প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে মহামারী করোনা ভাইরাস মোকাবেলা নিয়ে প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর বিরুদ্ধে হাজার হাজার লোকের বিক্ষোভ আরও একদিনে গড়াল রাজধানী রিওডি জেনিরোর কেন্দ্রস্থলে প্রায় লোক মাস্ক পরে হাজার রাস্তায় আন্দোলন করছিলেন তারা বলসোনারো গণহত্যা কিংবা বলসো ভাইরাস দূর হও বলে স্লোগান দিচ্ছিল দেশটির বড় বড় শহরগুলোতেও একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত এক মাস আগে শুরু হওয়া এ ধরনের এটি সর্বশেষ বিক্ষোভ সমাবেশ উল্লেখ্য ব্রাজিলের করোনা ভাইরাস পর্যন্ত চার লক্ষ একষট্টি হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন বিশ্বের মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান মহামারী শুরুর পর একে খুবই ক্ষুদ্র ফ্লু বলে দিয়েছিলেন ধীরে ধীরে মৃত্যু বাড়তে থাকার পরও তিনি ঘরে থাকা কিংবা মাস্ক পরার মতো পদক্ষেপগুলো নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন গতকাল সমাবেশের মূল থিম ছিল কিভাবে কত লোকের জীবন রক্ষা করা যায় যদিও বলসোনারও সরকার টিকা কার্যক্রম শুরু করেছে তবে এ কার্যক্রমের গতি খুব খুবই ধীর এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীরা সমাবেশ থেকে সরকারকে থামিয়ে দেওয়ার দাবি তুলেছেন এ সময় কেউ কেউ তাকে খুনি বলেও উল্লেখ করেছেন এছাড়া সমাবেশকারীরা অ্যামাজনের বন ধ্বংসের অনুমোদন ও ভূমি দখলের জন্য তাকে অভিযুক্ত করেন এদিকে ডাটা ফোল্হা পরিচালিত জরিপে দেখা গেছে জায়ের বলশোনার জনপ্রিয়তার রেকর্ড চব্বিশ শতাংশে নেমে এসেছে জরিপে অংশ নেওয়া উনপঞ্চাশ শতাংশ তাকে সরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে যদিও ছেচল্লিশ শতাংশ এবিষয়ের বিরোধিতা করছেন এই সূত্র জানিয়েছে এদিকে ইহুদিবাদীরা পরাজয়ের গ্লানি ছাড়া আর কিছুই বোঝে না জানিয়েছে ফিলিস্তিনি মুখপাত্র ফিলিস্তিনের কুদোস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেছেন আমাদের নির্বোধ শত্রুদের বলছি তোমরা পরাজয়ের গ্লানি এবং ভয়ভীতি ও আতঙ্ক ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না তিনি গতকাল সন্ধ্যায় গাজা শহরের পশ্চিমে আল কাতিবাস চত্বরে সামরিক কুচকাওয়াজের সময় এসব কথা বলেন তিনি আরো বলেছেন আমরা দখলদার তাদের সেনাবাহিনী নেতা ও বসতি স্থাপনকারীদের শিক্ষা দিয়েছি যে পবিত্র স্থানগুলো আমাদের রেড লাইন তিনি বলেন আমরা গোটা বিশ্বকে আবারও বলছি ফিলিস্তিন আমাদের বাইতুল মুকাদ্দাস আমাদের বাইতুল মুকাদ্দাস শিগগিরই মুক্ত হবে আবু হামজা বলেন এবারের যুদ্ধে আমরা শহীদদের রক্তের বিনিময়ে ফিলিস্তিনিদের জন্য নতুন একটি বিজয় এনেছি এবং শত্রুদেরকে অপমানিত করেছে ফিলিস্তিনেরা তাদের শহীদদের পথ অনুসরণ অব্যাহত রাখবে বলে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন দর্শক সম্প্রতি ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে টানা বারো দিন সংঘর্ষের পরে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয়েছে কিন্তু ইসরায়েল ফিলিস্তিনিদের নিরীহ মানুষের উপরে তৎপর চালিয়েই যাচ্ছেন তাই আমাদের উচিত পুরোপুরি ফিলিস্তিনের দ্বার প্রান্ত থেকে নিষিদ্ধ করা আপনি যদি এর সাথে একমত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়ায় আফগানিস্তানে বিয়ের আসরে মোটার গোলায় নিহত ছয়জন জন আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কাপিসা প্রদেশে বিয়ের আসরে মোটার ছেলের গোলার আঘাতে নারীসহ অন্তত ছয় জনের প্রাণহানি ঘটেছে গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় তাগাব জেলার এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আজ দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন তাগাবি আফগানিস্তানের সরকারি বাহিনীগুলোর সঙ্গে তালিবান বিদ্রোহীদের লড়াই চলছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কাপিসা পুলিশের মুখপাত্র ছায়েক সুরেশ জানিয়েছেন একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় সেখানে একটি মোর্টারের গোলা এসে পড়ে গোলাটির বিস্ফোরণে নারী ও শিশু সহ অন্তত ছয়জন জন নিহত এবং আরো চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি কিন্তু রাজধানী কাবুলের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা এ ঘটনায় নিহত অন্তত দশ ও আহত আঠারো জন বলে উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তা সুরেশ মোর্টার সেলের গোলাটি ছোড়ার জন্য তালিবানকে দায়ী করেছেন অপরদিকে তালিবানের একজন মুখপাত্র অভিযোগ প্রত্যাখ্যান করে নিরাপত্তা বাহিনী গোলাটি ছুড়েছিল বলে পাল্টা অভিযোগ করেছে আফগানিস্তানে লড়াইরত পক্ষগুলোর গোলাগুলির মাঝে পরে প্রায় বেসামরিক মানুষের মৃত্যু হয় আফগানিস্তানে মোতায়েন সব সেনা এগারো সেপ্টেম্বরের মধ্যে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে সৈন্য প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র গত মাসে ওয়াশিংটনের এই ঘোষণার পর থেকে আফগানিস্তান জুড়ে সহিংসতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে গত মাসে জাতিসংঘ জানায় চলতি বছরের প্রথম তিন মাসে আফগানিস্তানের সরকারি বাহিনী ও তালিবান বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে প্রায় এক বেসামরিক নিহত হয়েছেন দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা চললেও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে এই সূত্র জানিয়েছে ও এদিকে ফিলিস্তিনি নেতাদের হত্যার ব্যাপারে ইসরায়েলকে করা হুঁশিয়ারি দিল ইসলামী জিহাদ ফিলিস্তিনি নেতাদের হত্যার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অবরুদ্ধ গাজা উপত্যকার অন্যতম প্রধান প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আল নাখালা তিনি বলেছেন যেই আমাদের নেতাদের হত্যা করুক না কেন তেলাবিবের উপর ক্ষেপণাস্ত্র বৃষ্টি বর্ষণ করে আমরা তার জবাব দেব ইহুদিবাদী ইসরায়েল এর আগে বিভিন্ন সময় ফিলিস্তিনের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যা করেছে এবং নতুন করে ফিলিস্তিনি নেতাদের হত্যার হুমকি দিয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সম্প্রতি যুদ্ধে বিরুদ্ধে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ার পর ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিন নেতাদের গুপ্ত হত্যার হুমকি দেয় গাজা যুদ্ধে ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে চার হাজারের বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এতে বাধ্য হয়ে ইসরায়েল হামাসের যুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি করে তবে ফিলিস্তিনি নেতাদের গুপ্ত হত্যার হুমকি দেয় এই হুমকির জবাবে জিয়াদ আল নাখালা বলেন পাপিষ্ট শত্রুরা যা মনে করছে আমরা তার চেয়ে বর্তমানে অনেক বেশি শক্তিশালী প্রতিরোধকামী সংগঠনগুলো চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে এই সূত্র জানিয়েছে পার্স today. এদিকে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারল না মার্কিন ডিফেন্স সিস্টেম একটি মধ্যম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছে আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গতকাল আমেরিকার একটি যুদ্ধ জাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় কিন্তু এ পরীক্ষা সফল হয়নি মার্কিন সামরিক বাহিনী কোথায় এ পরীক্ষা চালিয়েছে তা জানানো হয়নি মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেম এজেন্সি বা এমডিএ এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধ জাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শনাক্ত হয় তার পিছনে ধাওয়া করা এবং মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার লক্ষ্য নিয়ে এই পরীক্ষা চালানো হয় কিন্তু এ ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা করা যায়নি কি কারণে এই পরীক্ষা ব্যর্থ হলো এবং প্রতিরক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো কি কি তা জানানো হয়নি শুধুমাত্র সাধারণভাবে জানানো হয়েছে যে হাইওয়ে কাছে প্রশান্ত মহাসাগরে এই প্রতিরক্ষা পরীক্ষা চালানো হয় প্রকল্পের কর্মকর্তারা পরীক্ষা ব্যর্থ হওয়ার কারণ তদন্ত শুরু করেছেন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আমেরিকা দীর্ঘদিন থেকে নানা জটিলতার মুখে রয়েছে সর্বশেষ এ পরীক্ষা ব্যর্থ হওয়ার ফলে সে সংকট আরও দীর্ঘায়িত হবে বলে মনে করা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন রকেট ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করলেও মার্কিন সেনারা তা প্রতিহত করতে পারবে না এই সূত্র জানিয়েছে পার্স টুডে এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনিদের অর্থ দান করল ইয়েমেনিরা ইয়েমেনের বসবাসরত ফিলিস্তিনি সম্প্রদায়ের জন্য ইয়েমেনের জাকাত কর্তৃপক্ষ নগদ অর্থ বিতরণ করেছে এছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের জন্য পনেরো লক্ষ ডলারের একটি তহবিল সংগ্রহ করেছে ইয়েমেনিরা ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও হত্যাযোগ্য মোকাবেলার জন্য এবং সাধারণ জনগণের সম্প্রতি সমর্থন প্রকাশের মাধ্যম দিয়ে এই অর্থ বিতরণের ব্যবস্থা করা হয় ইয়েমেনের জাকাত কর্তৃপক্ষের প্রধান বলেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করে দিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েল আলিবির ভিতরে রুখে দাঁড়াতে তারা সক্ষম ইয়েমেনের সাধারণ মানুষ বলছে যাকাতের অর্থবিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বার্তা দেওয়া হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না করা পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুথি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইয়েমেনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বর্বর আগ্রাসন মোকাবেলা করা সত্ত্বেও তিনি জনগণকে ফিলিস্তিনিদের সাহায্যের জন্য তহবিল সংগ্রহের আহ্বান জানান মূলত ফিলিস্তিনিদের বিভিন্ন মুসলিম রাষ্ট্রই সাহায্য করেছে কিন্তু নতুন করে ইয়েমিনীরা অর্থদান করায় ইয়েমেনিদের অসংখ্য ধন্যবাদ জানাই